ওয়েলকাম টু ত্রিপুরা অল ফার্মিং চ্যানেলের সবাইকে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটা হলো কারণ আমার যে ট্যাঙ্কিটা করেছি তাতে অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমি দরজার পরিবর্তে মানে ধরে টাকা আসবে না বলে এর জন্য আমি এটাতে টিন লাগিয়ে দিয়েছিলাম, বুঝতে পারছো? টিন জন্য আজকে আমার যে সকল নতুন বাচ্চাগুলো, একটা বাচ্চার ঠোঁট পুরো প্রায় কেটে গেছে, দেখা তো দেখে হলুদ লাগিয়ে দিয়েছে, এখান থেকে কেটে গেছে। তাই তোমরা যদি এরকম ট্যাঙ্কি বানাও অবশ্যই গিলের দরজা লাগিয়ে দিও, কারণ আমিও গিলের দরজা লাগাবো এবং টাকা নেই, তার জন্য আমি বাচ্চা নিয়ে যার জন্য আমি এরকম করে রেখেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি যে গিলের দরজা লাগালে কতটা প্রবলেম হতে পারে। দেখো আমি টিন লাগিয়ে আমার বাচ্চাটার আজকে এই অবস্থা, মুখটা পুরোটাই কেটে গেছে, আমি কী করে একটা খাবার খাবে বুঝতে পারছি না। দেখো আমি হলুদ লাগিয়ে দিয়েছিলাম, এখানে শুয়ে আছে, আর এখানে দুইটা তো আছে অলরেডি, তুমি দেখতে পাচ্ছ। দেখো আমি টিনগুলো একটু বেড়ে চাপা করে দিয়েছি, কারণ রিস্ক নিয়ে লাভ নেই, আর টাকা হলে আমি কেউ লাগিয়ে নেবো, কারণ এরকম হলে শুকর প্রবলেম হতে পারে, কারণ টিন দিয়ে দেখো শুকরটার কী অবস্থা, কারণ বাচ্চা দুইটার বাচ্চারা কাঁপছে, মনে হয় জ্বর চলে আসবে। তোমরা যদি কেউ কমেন্টে জানিয়ে যে কী করলে শুকরটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ঠোঁটটা, আমি তো হলুদ লাগিয়েছি। তোমাদের যদি কাছে যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো কী করে শুকরটা ঠিক করা যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।